আসসালামু আলাইকুম সবাইকে। কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। এখানে আসার পরে প্রতিবেশী ভাই এবং ভাবিদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে গরমের সময় তীব্র আকারে লোডশেডিং হয়। আমরা এসেছি আসলে শীতের সময় সেইভাবে কোনো কিছু বুঝে উঠতে পারিনি, কিন্তু কিছুদিন ধরে দেখলাম যে প্রচুর গরম পড়েছে আর লোডশেডিংয়ের মাত্রাও শুরু হয়ে গেছে। দিনের বেলা কিন্তু লোডশেডিং হয় না, লোডশেডিং হয় বেশিরভাগ সময় রাতের বেলা। দেখা যাচ্ছে যে একে তো রোজার মাস, আবার দেখা যাচ্ছে যে রাতে বিদ্যুৎ থাকে না। ঘুম থেকে উঠলাম সেরে খাওয়ার সময়, সেরে খেতে উঠে দেখা যাচ্ছে যে কারেন্ট নেই বাসায়, আর তীব্র এক ভয়াবহ অবস্থা। তো আপনাদের ভাই আজকে অফিস থেকে ফেরার পথে একটি আইপিএস কিনে নিয়ে এসেছেন, আর আমি সব কিছু খুলে দেখছি। একটু পরে মিস্ত্রি চলে আসবে, আর মিস্ত্রি আসার পরে কোথায় কিভাবে সেট করেছি সেটাও একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা শহরে যতদিন ছিলাম ততদিন কিন্তু লোডশেডিং কী জিনিস বুঝে উঠতে পারিনি। এখন মফস্বলে এসেছি, তো মফস্বলে আসার পরে বুঝতে পারলাম যে সবার ঘরে আসলে একটি আইপিএস দরকার। আর মিস্ত্রি আসার পরে আমার এই আইপিএসটা সেট করে দিয়েছে, আর কোথায় সেট করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আইপিএসটা আমি আমার ডাইনিংয়ে সেট করেছি। ডাইনিংয়ের এক পাশে ওভেন রেখেছি, তার পাশে আছে ফ্রিজ, আর তার হাতের ঠিক ডান পাশে ছোট্ট একটি স্পেস আছে, সেখানে আমি আইপিএসটা সেট করেছি। যেন সামনে থাকলে হয়তো ভালো লাগবে না, আমার কাছে মনে হচ্ছিল সামনে ভালো লাগবে না, তো এক পাশে রেখে দিই। আর আইপিএসটা কেনার পরে বেশ আমরা বাসার সকলে শান্তি পাচ্ছি, গরমে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো আমাদের সবার। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।